ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده এক সময় তো ভাইজি জিজ্ঞেস করছিলেন যে সন্তানদেরকে সন্তানদেরকে মানুষ করার জন্য গার্ডেন কী করে ভূমিকা পালন করতে পারে বা গার্জেন কি ভূমিকা পালন করতে পারে সম্মানিত ভাই গার্জেন যে যা পিতা মাতার যা ভূমিকা প্রথমেই একটা ভূমিকা যেটা স্মরণীয় এবং খুব গ্রহণে উপযুক্ত তা হলো যে লোকমান হাকিম যে তার সন্তানকে প্রথমে বলেছিলেন ইয়াবোনাই লু শরিক বিল্লা ইন্না শিরকা আল্লা হেমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শরেক করিও না মহা মহাপাপ তাই গার্জেনদের প্রথম যেটা বিষয় হবে বাচ্চাদের শিক্ষা দেওয়া তাকে তাও হেদ সম্পর্কে জানা তাও হেদ যে তাও হেদ অর্থ আল্লাহ সব হান হাতালার এবাদতগুলো শুধুমাত্র তার জন্যই করা এরপরে কি যেগুলো কাজ সে কি কাজগুলো থেকে দূরে থাকতে হবে তাদেরকে ভাবলা তাদেরকে এগুলা বুঝাতে হবে যে আল্লাহর জন্য ইবাদত করা যেমন এখন সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে মানুষ কবর পূজা করে কবরের কাছে চাই ওখানে সাফাত চাই ওখানে টাকা দেয় ওখানে আপনার দোয়া করে ওখানে অশ্লা ধরে এবং না ধরলে জান্নাত পাওয়া যাবে না বিভিন্ন কথাবার্তা যেগুলো বলে এই সম্পর্কে ধারণা দিতে হবে যেগুলো ঠিক না এরপরে দেখা যায় যে বাচ্চারাকে আপনার দাবিজ লটকায় এরপরে দেখা যায় বার কেউ কোনো বাত হলে পারে হাতে বালা পরে সুতা পরে যে বালা পড়লে তার ব্যথা দূর হয়ে যাবে বার কিছু এগুলা সিরক কাজ এসব বিষয় যেগুলো শিরকি বিষয় আরও অনেক রয়েছে এসব বিষয়গুলাকে তাদেরকে আগে প্রথম ধারণা দিতে হবে শিরিক সম্পর্কে বেদাত সম্পর্কে তাদের ধারণা দিতে হবে যে কোরআন হাদিসে যা রয়েছে সহি হাদিসে যারা যা প্রমাণিত সেগুলো আমল করতে হবে বেদাতি আমল করা যাবে না যেমন মানুষ মরে গেলে মৃত্যুর পর জামাতবদ্ধ হয়ে কবরের চারদিকে ঘেরে দোয়া করে এভাবে আল্লাহ রসুল করেননি যেভাবে আল্লাহ রসুল করেছেন সেভাবে তাকে করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেউ মৃত্যুবরণ করলে মৃত্যুর পর যা তাদের মাটি দেওয়ার পর তিনি এইভাবে দোয়া করতেন আল্লাহ মকফিল্লা হাস্বিত হু অন্যদেরকে দোয়া করতে বলতে তিনি করতেন আল্লাহ মকফিল্লাহুয়া সাব্বিত হু হে আল্লাহ তাই ক্ষমা করো এবং তাকে যে প্রশ্ন করা হবে এটা যেন উত্তর দিতে পারে যে বিদাতি এরপর পিতা মাতা বা কেউ মারা গেলে তার মৃত্যুর পরে তিন দিন বা চল্লিশ পালন করে যেগুলা এইগুলা এ সম্পর্কে ধারণা দিতে হবে এগুলা ঠিক না এরপরে বাড়িতে বাড়িতে মানুষ মৃত্যুর নামে কোরআন পড়ে এসব জিনিসগুলো ঠিক না তাদেরকে এগুলা বোঝাতে হবে বাচ্চাদেরকে এগুলা বোঝাতে হবে জি তারপরে যেগুলা বাচ্চা যখন এগুলা বুঝলো তাও হিদ যখন বুঝলো আপনার শেরিক বুঝলো বেদাত বুঝলো তখন আপনাকে আপনাকে প্রথমে সালাদ দ্বিতীয়বারে তাকে সালাতে জন্য নিয়ে যেতে হবে বাচ্চার সাত বছর বয়স হলে সাত বছর বয়স হলে আকিদের কথা যেটা প্রথমেই তাওহিদ শেরেকের কথা বলার পর আপনি তাকে শিখাবেন যে আল্লাহ কোথায় তখন বুঝাবেন বাস এতটুকু যথেষ্ট আল্লাহ আরসের উপর আল্লাহ আড়োসের উপর তবে হ্যাঁ আল্লাহর জ্ঞান তিনি দেখেন শুনেন সর্বত্র কিন্তু আল্লাহ তিনি আড়সের ওপর রয়েছেন এইভাবেই তাদের তাদের বুঝাবেন তিনি শুনেন দেখেন তার হাত আছে তার পা আছে প্রকৃত এগুলা তিনি দেখেন তিনি তোমরা যা আমল করবে সব কিছু আল্লাহ দেখবে বিধায় ভালো আমল করবে এইভাবেই তারপরে আপনি সালাতের কথা বলবেন সালাত যে সাত বছর বয়স হলে আপনি মসজিদে নিয়ে যে যাবেন নিজে সাথে নিয়ে যাবেন বাচ্চাকে সাথে করে বাচ্চাকে নিয়ে যাবেন আপনি অভ্যাস করবেন কারণ আল্লাহ রসুলসাল্লা সাল্লামের মর্মে বলছেন যে সই হাদিস যে তোমার সন্তানের সাত বছর বয়স হলে সালাতের জন্য বলো এরপরে দশ বছর হলে তাকে সালাতের জন্য সালাত না পড়লে তাকে মারার জন্য বলা হয়েছে তার বেডকে ভিন্ন করতে বলা হয়েছে দিই আপনি এইভাবে বাচ্চাকে গড়বেন সাথে বাচ্চাকে মসজিদ নিয়ে যাবেন নিজে মসজিদ জামাতে সই সালাদ পড়বেন বাচ্চাকে পড়াবেন পরিবারকে আপনি ঠিকভাবে সালাত পড়ার জন্য বলবেন আপনার মেয়ে থাকলে আপনার স্ত্রীকে বলবেন ঠিক সময় যাতে বাড়িতে বাচ্চারা সালাত পড়ে তুমিও পড়বে এইভাবেই মূলত বাচ্চাদেরকে শহীদিন এবং কোরআন হাদিসের জ্ঞান বুদ্ধি এবং তাদের বুঝাতে হবে যে কোরআন সন্না মানতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ পরিপূর্ণভাবে করতে হবে আল্লাহর মহাব্বতে এব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং রসুলসল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে এব করতে হবে তাদেরকে হারাম হালাল কোনটা হারাম কোনটা হালাল তাদের শিক্ষা দিবেন সুদ ঘুষ এইগুলা বিষয়গুলা শিক্ষা দিবেন যে মানুষ মিথ্যা কথা বলতে হয় না আমানতের খেয়ানত করতে হয় না ও আদা ভঙ্গ করতে হয় না আপনার পিতামাতার মাতার প্রতি পিতা প্রতি তাদেরকে দিবেন যে পিতা মাতার খেদমত করার জন্য পিতামাতার মাতার আল্লাহর পরে পিতা মাতার খেদমত যাতে করে পিতা মাতার কথা শুনতে হয় ভালো কাজ ভালো কথা শুনতে হয় খারাপ কাজ থেকে এবং বড়োদেরকে সম্মান করতে হয় মানুষকে রাস্তায় দেখলে সালাম দিবে মুসলিমকে উপরে সালাম দিবে এইভাবে মূলত ওস্তা যখন পড়াশোনা করবে ওস্তাদেরকে সম্মান করতে হয় বড়োদেরকে সম্মান করতে হয় পিতা মাতাকে সম্মান করতে হয় যারা বড় রয়েছে তাদের সম্মান করতে হয় এবং সকল মানুষের জন্য কল্যাণ চাইতে হবে এরপর বোঝাবেন যাতে তারা উগ্রপন্থী না হয় মানুষকে অন্যভাবে হত্যা না করে এবং সালাত এবন্দিকে হজ জাকাত সিয়াম যেগুলা ফরজ সেগুলো আদায় করতে হবে এবং এগুলা যদি কেউ অস্বীকার করে দিন থেকে বেরিয়ে যাবে এইভাবে মূলত জান্নাত জাহান নামের কথা বলতে হবে এইভাবে মানুষ বাচ্চাদেরকে শেখাতে পারলার সুভানা তেলার জন্য যেন আমাদেরকে এই বাদুবন্দিগুলা কবুল করেন এরপরে ছেলে মেয়ে যে একেবারে ভালোবাসে এইগুলা তাদেরকে দূরে থাকার জন্য উপদেশ দিতে হবে যাতে করে স্কুলে গেলে কোনো মেয়ের সাথে যেতে সে কথা না বলে বরং মেয়েরা স্কুলে বা কলেজে বাদাসে পাঠাবেন পর্দা পশিদের সহিত পাঠাবেন কোনো ছেলে যে আপনার ছেলে কোনো মেয়েকে ভালো না বাসে আপনার মেয়েকে কাউকে যদি ভালোবাসেন না বাসে রাস্তা পথে যেন তারা কথা কথাবার্তা না বলে এইভাবে তাদেরকে গড়তে হবে আল্লাহ সুবাহান তালা যেন আমাদেরকে সেগুলো করা তৌফিক দান করেন আল্লাহ আলম সুবাহান اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد